মাত্র 2 দিন পানি দেই নেই, তাতেই গাছগুলো একদম দুমড়ে মুচড়ে ছিল। বাসা থেকে আসার পরে দেখলাম গাছগুলো একদম মরে গেছে। আমি তো ভাবছি এটা কে আর খুঁজেই পাওয়া যাবে না। তো বাসা থেকে আসছি, অলরেডি তো 3 দিন হয়ে গেল। তো পানি দেওয়ার পরে দেখছি এরকম নতুন নতুন আরও পাতা গজিয়েছে। এটা হচ্ছে পুদিনা পাতা গাছ, আর আশা করি ইনশাল্লাহ আরও পাতা হবে। হচ্ছে যে দেখুন আমার কাঁচা মরিচ গাছ, এখানে মরিচ গাছ প্রায় 3-4টা আছে বারান্দায়। তো অনেকগুলো মরিচই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই লাল মরিচগুলো রেখেছি বীজের জন্য, বীজ সংরক্ষণ করে রাখবো বা পরবর্তীতে যেন বীজ লাগাতে পারি এই জন্য রেখেছি। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। আর এখানে বাসায় ছাদে চলে আসলাম বাচ্চাদের নিয়ে, তোষকটা রোদ দিলাম আজকে আর কি। অনেক রোদ এবং রোদের তীব্র তাপও অনেক। তো আসার পরে বাচ্চারা আর যেতে চাচ্ছিল না, তাই গাছের নিচে ছায়ায় কিছুক্ষণ বসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। খুব ভাল লাগছিল, আর ছোটবেলার কথা মনে পড়ছিল। যখন নানা বাড়িতে যেতাম তখন আমরা আর কি পুকুর পাড়ে বা হচ্ছে কোনো একটা গাছের নিচে বসে থাকলে এরকম ছায়া থাকতো, কি যে ভালো লাগতো। আর ছিল এরকম বাতাস, তারপর হচ্ছে পা আর কি দেখা যেত পুকুরের পাড়ে এমন একটা গাছ আছে, সেই গাছে বসে নিচে পুকুরের পানিতে আর কি পাটা ভেজানো যেত, কি যে ভালো লাগতো। হঠাৎ করে এরকম একটা অনুভূতি আর কি হচ্ছিল। আমি যেভাবে করি ঠিক ওইভাবেই আপনাদের সামনে আর কি দেখাচ্ছি, আর আপনারা যদি এটা ফলো করেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন। তো মাঝে মাঝে দেখা যাবে যে ডাল রান্না করার ঝামেলা আর কি, ডাল রান্না করতে ইচ্ছা হয় না। তো অর্ধেক প্রসেস কিন্তু করে রাখলে আপনার কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে। যেমন এখানে আমি 3 ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল, মুগ ডাল আর মাছ ডাল। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডাল এখানে যুক্ত করতে পারেন। তো আমি এই জিনিসটা প্রায় সময় করি, যেহেতু আমার 2টা বাচ্চা, সব কিছু মিলে আর কি আমার সময়টা খুব কমিয়ে আনতে হয়। রান্না করার ক্ষেত্রে দেখা যায় যে আর কি আমি কাজ কিছু কমিয়ে রাখলে পরবর্তী দিনে বা পরবর্তী সময়গুলোতে আমি ঝটপটভাবে রান্নাটা শেষ করে ফেলতে পারি। তো এখানে আমি প্রায় সময় এই কাজটা করে থাকি, ডাল একবারে অনেকগুলো ভেজে তারপরে এটাকে ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখে দিই। তখন পরবর্তীতে আমি শুধু ওটা নামিয়েই সামান্য কিছু মশলা দিয়ে আমার ডালটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তো দেখেই নিচ্ছেন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর ডালটাকে যখন আপনি ভেজে নেবেন, এটা রান্না করার পরে এটার ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসবে। আপনার ভাজা ছাড়া আর ভাজা এটার ভিতরে পার্থক্য কিন্তু বুঝতে পারবেন যদি আপনি রান্না করে থাকেন। তো তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু পানি দিয়ে তারপর এটাতে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর কিছু আস্ত রসুন, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর সামান্য পরিমাণ হলুদ। এই মাত্র এইগুলোই দেবো, কারণ পরবর্তীতে যখন আমি আবার রান্না করব তখন কিন্তু আমি আবার মশলা এখানে আরও কিছু অ্যাড করব। তো আমি আর এখন আর কোনো ধরনের মশলা দেবো না, জাস্ট সিদ্ধ করে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ যখন হয়ে যাবে তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো চেক করি এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। পানি যেমন ইচ্ছা তেমন রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আপনার ব্লেন্ড করার সুবিধার্থে একটু পানি রাখলে আপনার জন্য ভালো হবে। তাহলে ব্লেন্ড করার জন্য আলাদা পানি যুক্ত করা লাগবে না। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজের বাটি, ছোট বড়, আপনার প্রতিদিন কতটুকু ডাল লাগে সেটা একটা অনুমান করে একটা বাটি নির্ধারণ করবেন। যেমন আমার যতটুকু লাগবে আমি ঠিক ওই পরিমাণের একটা বাটি নিয়েছি। ওরকম বাটি, বিভিন্ন সাইজের বাটি থাকে, তো ওইভাবে বাটিটাতে রেখে দিচ্ছি। এটা কিন্তু এখনও একটু হালকা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হবে, তারপর এটাকে ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। গরম কিন্তু রাখা যাবে না ফ্রিজে, তো লক্ষ্য রাখতে হবে যেন পুরোপুরি ঠান্ডা হয়। আর বাকি কিছু নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমি রান্না করব এই জন্য। এটা ডাইরেক্ট এইভাবেই আমি বসিয়ে দিব, আর এখানে সামান্য পানি দিব, আর হচ্ছে পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, আদা বাটা, একটু জিরা গুঁড়া, আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো দিয়ে ভালোভাবে জাল করে তারপর তেলায় নেব। আর এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে পরবর্তী দিনের ভিডিও ছিল, যে ফ্রোজেন করা ডাল দেখতেই পাচ্ছেন। জাস্ট ডালটি দিয়ে আপনি এটাতে পানি অ্যাড করলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে সহজ একটা পদ্ধতি, এটা এভাবে আমি ফলো করি, আশা করছি আপনারাও ফলো করে উপকৃত হবেন।